গুড ইভিনিং, সবাই কেমন আছেন? আজকের ব্লগটি আমি সন্ধ্যের থেকে চালু করলাম, আর আমরা এসে পরে ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হওয়ার পর থেকে আমি এই ব্লগটি চালু করছি। বেটু একটু ফ্রি হয়ে পরেই লুডো নিয়ে বসে গেছে, সারাদিন এত টায়ার্ড হয়ে এসছে যে আমি ওকে বললাম একটু শুয়ে পড়তে, কিন্তু না, ও বলছে লুডো খেলবো। কিন্তু এখন খেলার আমাদের কারোর সময় নেই, বাড়িতে প্রচুর কাজ আছে, রান্নাবান্না রেডি করতে হবে, কিন্তু ও কি কারোর কথা শুনবে? চলো, দিদাকে নিয়ে বসে গেছে লুডো খেলতে। এই কুমড়োটি আমাদের বাগানের গাছের কুমড়ো, একটি কুমড়ো হয়েছে, এত বড় কুমড়ো হয়েছে। বাবা এটা তুলেনি, আমাদের জন্য রেখে দিয়েছিল, আমরা এসেছি তাই কুমড়ো কাটা শুরু করলো। তিন চার দিন আগেই তুলেছে, তুলে পর রেখে দিয়েছিল। আমাদের কাছে যাওয়ার কথা ছিল বাবার, কিন্তু আমার হাজব্যান্ডের শরীর খারাপ হয়ে গেছে বলে আমাদের কটা থেকে আসতে হলো। দিয়ে বাবা কুমড়োটা এখানে কাটছে, রাত্রেবেলায় হবে আজকে।그댄 그대일 수밖에 없는 বেটু এখানে এসে বদমাইশি করছে, এদিন দাদুর বুগিয়াতে কি করছে দেখি, কি লিখে চিঠিছে। আমি পাগল, দেখুন কত বদমাস ছেলে। আমার বোনও আসছে, ওরা আমরা ঢুকলাম 4টা বাজলো, ওরা একটু রাত হয়ে গেল, বাইক নিয়ে ওরা কলকাতা থেকে এসছে। আমাদের সঙ্গে ওদের সঙ্গে প্রায় 8 মাসের পর দেখা হচ্ছে। তো ভাই ওরা এলো, বেটু কত ফুর্তি, সবাই এসছে, দাদু দিদা মা কাকা মিমি, ওর তো বেজায় খুশি। গুড মর্নিং, সকাল হয়ে গেছে, আর বোন ফ্রিজ থেকে সবজিগুলো সব বের করছে, কী রান্না হবে তা দেখার জন্য, কী কী সবজি আছে তার উপরে নির্ভর করেই সবজিগুলো হবে। মাছ তো হবেই, তার সঙ্গে সবজি কিছু করতে হবে। এই সময় বাঁধাকপির সিজন, তো আমি মাকে বললাম মায়ের হাতে বাঁধাকপি খুব টেস্টি হয়, মা তুমি একটু বাঁধাকপি করো, তাই মা বাঁধাকপি কাটতে বসে গেছে, বাঁধাকপির তরকারি হবে। কালকে আসার পর থেকে ছাদে উঠিনি, আর সকালবেলা হয়েছে তা একটু ছাদে এলাম, রোদটা বেশ ভালো লাগছে। আমরা যে কোটাতে ফ্ল্যাটে থাকি, রোদ তো পাওয়াই যায় না, এই রোদের জন্যে মনেই হচ্ছে না যে এখানে ঠান্ডা পড়েছে। বেটু দেখুন কীরকম করছে, কাকা চান করছে, দেখুন গায়ের দিকে জল চিয়ে করছে। যেখানে থাকবে বেটু সেখানে ওর বদমাইশি আর খেলা শুরু হয়ে যায়, ওর কোনো ইয়ে নেই। ছাদে আগে কত গাছ লাগানো ছিল, কিন্তু এখন সব গাছ নেই, বাবা মা কি ছাদে উঠবে? দুপুরবেলা হয়ে গেছে তাই খেতে বসে গেলাম। আজ মেনুতে হয়েছে বাঁধাকপির ঝাল, পুঁই শাকের তরকারি, মাছের কালিয়া হয়েছে, ভিন্ডি ভাজা আর কাল্লা পাতা। কাল্লা পাতাটাও ঘরের গাছের, আর ভিন্ডিটাও আমাদের ঘরের গাছে, আর পুঁই যেটা হয়েছে সেটাও ঘরের গাছে। আমাদের ঘরে সবজি লাগানো হয়েছে, সেখান থেকেই সব হয়েছে। আজ বাপের বাড়ি যাচ্ছি, বাপের বাড়িতে মা বাবা গেলো আমাদের সঙ্গে যাবে, তো জিনিসপত্র মা বাবাদের কিছু আনা হয়নি, তো যাওয়া ঠিক ছিল না মা বাবার, পরে ঠিক হলো যে মা বাবাও সঙ্গে যাবে, তারা জিনিসপত্র সব আনতে যাচ্ছি ঘাটি থেকে। মা বাবা একাই যাচ্ছিলো, আমি বলি আমিও সঙ্গে যাবো, অনেকদিন বাপের বাড়ি যাওয়া হয়নি। রেডি হয়ে বসে আছে বেটু, রেডি হয়ে গেছে, মা রেডি হয়ে বসে আছে, শাশুমা যাচ্ছে না, শাশুমা ঘরে রয়েছে, রাতে রান্নাবান্না করে রাখবে, আর এটা বোন রেডি হচ্ছে। আমরা সবাই রেডি হয়ে টোটোর জন্য ওয়েট করেছি, টোটোকে 4টার সময় টাইম দিয়েছিলাম। টোটো আমাদের টোটো চলে এসছে, আমরা যাচ্ছি, আমরা আমাদের মাইকা এসছো, এত দেরি করলে মাথায়
ঘাটি পৌঁছে গেছি, তো ঘাটির প্রয়োজনীয় দোকানে এলাম বেটুর জন্য প্যান্ট কিনতে। বেটুর ফুল প্যান্ট ছিল না, শীতকাল পড়েছে তো তাই তিনটা প্যান্ট ফুল প্যান্ট কিনলাম ওর জন্য। প্রয়োজনীয় জামা প্যান্ট কিনেই চপ কিনে এলাম, বিখ্যাত ঘাটির চপ। ঘাটির চপ এত পছন্দ আমাদের, কী আর বলবো। মাকে বললাম দুটি মুড়ি দাও, সবাই মিলে আমরা একসঙ্গে বসে চপ আর মুড়ি খেতে শুরু করে দিলাম। দেখুন কী সুন্দর চপটা। মা বাবাও আমাদের সঙ্গে ফেলত যাবে, তা মা বাবারও ব্যাগ রেডি হয়ে গেল। আর কিছু জেনা আর কিছু জিনিস নিতে বাকি আছে, ব্যাস নিলে আমরা বেরিয়ে পড়বো, আর বেশি দেরি করবো না। 8টা বেজে গেছে প্রায়, ঘাঁটিতে থাকা আমার হয়ে গেল, এবার বেরিয়ে যাচ্ছি। সব রেডি আমরা বেটু, আমরা সব রেডি। বেটুর মন খারাপ কাঁদছে, খেতে যাই এখানেই তো ছিল ছোটতে। যাওয়ার সময় তো টোটোতে গেলাম, আসার সময় বাইকে বাইকে করে এলাম। যাওয়ার সময় যাচ্ছি, মা আর আসা টোটোতে চেপে গেছে এরা, এরা টোটোতে আর আমি বাইকে। এখানে চা খাবো একটু জন দাঁড়ালাম, খুব ঠান্ডা। দিনের বেলা গরম ছিল কিন্তু রাত্রেবেলায় ঠান্ডা। যেতে খুব মজা, কিন্তু ঠান্ডা। এই জায়গাটা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়। দেখুন রাত্রেবেলায় ব্লু লাইট, পুরো লাইট খুব সুন্দর দেখতে লাগছে। ফোনে হয়তো পুরোটা ভালো আসছে না, কিন্তু দূর থেকে সিনারিটা দেখতে বেশ ভালো লাগছে। রাতের বেলায় খুব সুন্দর লাগছে। অবশেষে বাঁকুড়া পৌঁছে গেছি। এটা বাঁকুড়ার সতীঘাট, সতীঘাটের ব্রিজটা পার করছি আমরা। সতীঘাটের ব্রিজটাও কি সুন্দর, দুদিকে লাইট দেওয়া রয়েছে, খুব ভালো লাগছে। আসলে আমরাও বাঁকুড়ার দিক, বাঁকুড়া অনেকদিন পর এলাম তো খুব সুন্দর দেখতে লাগছে। এই ব্রিজটা দীর্ঘদিন বন্ধ ছিল, আবার চালু করেছে, তো রাত্রেবেলায় আমি পার মনে খুব কমই হয়েছি, খুব সুন্দর লাগছে। একটু আগে আবার লেখা রয়েছে প্রাণের শহর বাঁকুড়া, দেখুন লেখাটাও বেশ দেখে বেশ ভালো লাগছে। বাঁকুড়া একটা আমাদের টানই আলাদা, যতই যেখানে থাকি না কেন কিন্তু বাঁকুড়ার প্রতি একটা আমাদের ভালোবাসা রয়েই গেছে। আমরা প্রাণের শহর বাঁকুড়া। অবশেষে আমরা আমাদের পাড়া উজ্জয়িনী ঢুকে গেছি, নিজের বাড়ি চলে এসেছি, খুব ভালো লাগছে। আমরা বাড়ি ফিরে চলে এসেছি, এসে পরে দেখছি বাবা রান্না করছে, মাংস রান্না করছে। আর এই টোটোতে গেছিলাম, আমাদের বাড়ির মেম্বারের মতন হয়ে গেছে, তাই আজকে রাত্রে আমাদের বাড়িতেই খাবে। আর এখানে বাবা মাংসের ঝোল বানাচ্ছে, মাংসের ঝোল আর ভাত, গরম গরম ভাত প্রায় হয়েই গেছে। হয়ে গেলে প্রথমে ওই ড্রাইভার দাদাকে দিয়ে দেবো, তারপর আমরা খেতে বসবো। আর আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই, টেক কেয়ার, গুড নাইট, সুইট ড্রিম।